প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ব্যবস্থাপনার ম্যাডাম সাবিনা ইয়াসমিন, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল। আমি তোমাদের সামনে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। গত ক্লাসে তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম কর্মী সংস্থানের সংজ্ঞাসহ গুরুত্ব। একটা প্রতিষ্ঠানে কর্মী সংস্থানের কতটা গুরুত্ব রয়েছে তা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, যেহেতু তোমরা একটু ব্যস্ত আছো অ্যাসাইনমেন্ট নিয়ে, যদিও যেই যেই অ্যাসাইনমেন্টটা তোমরা লিখতেছো সেটা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, তোমাদের সেটা আমি সুন্দর করে ক্লাসে পড়াই দিয়েছিলাম, তো সেটা নিয়ে তেমন একটা চিন্তার কিছু নাই। সেই অ্যাসাইনমেন্ট লেখার ফাঁকে ফাঁকেও আমি তোমাদের অনুরোধ করব যে ক্লাসগুলো দেখার জন্য, যেহেতু সামনে এই টপিকসগুলো সম্পর্কে তোমাদের ধারণা নেই, নূতন নূতন অধ্যায় এবং নূতন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করি এবং করব। তো যাই হোক, আজকে একটু আলোচনা করে নেই কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। আমি প্রথম দিন এই অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম যে কর্মী সংস্থান কী, প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, উন্নয়ন সংক্রান্ত সকল কাজের সমষ্টিটাই হচ্ছে কর্মী সংস্থান। যোগ্য এবং দক্ষ কর্মী বাহিনী ব্যতীত কোনো প্রতিষ্ঠানে তার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারে না বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই প্রতিষ্ঠানের স্বার্থে উপযুক্ত কর্মী সংস্থান প্রয়োজন দেখা দেয়। তাই কর্মী সংস্থান প্রক্রিয়ার কতগুলো পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলো তোমাদের সামনে আমি এখন তুলে ধরব। যেমন আমাদের চারটা পদক্ষেপ, প্রথম কর্মী সংগ্রহ করা, দ্বিতীয়ত কর্মী নির্বাচন করা, নির্বাচিত কর্মীকে নিয়োগ দেয়া, নিয়োগকৃত কর্মীকে উন্নয়ন সংক্রান্ত কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া। এই চারটি পদক্ষেপ তোমাদের সামনে আমি আলোচনা করব আলাদা আলাদা করে, কিন্তু মনে রাখবে এই চারটি পদক্ষেপের মধ্য থেকেই আমাদের জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতার বিভিন্ন প্রশ্ন থাকবে। তাহলে আমি প্রথমে ধারণা দিচ্ছি কর্মী সংগ্রহটা কি। কর্মী সংস্থান প্রক্রিয়ায় কর্মী সংগ্রহ একটা গুরুত্বপূর্ণ এবং প্রথম পদক্ষেপ। এটি কর্মী সংস্থানের প্রথম একটা ধাপ। সংগঠন কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের দৃষ্ট পদে কর্মীর চাহিদা পূরণ করার লক্ষ্যে সম্ভাব্য কর্মী আকৃষ্ট করার প্রক্রিয়াকে বলা হয় কর্মী সংগ্রহ। এর মাধ্যমে সম্ভাবনাময় বা প্রতিভাবান ও উদ্যমশীল নিয়োগযোগ্য কর্মীকে খুঁজে বের করা হয়, চিহ্নিত করা হয় এবং তাদেরকে চাকরি লাভে উৎসাহিত করা হয়। অর্থাৎ যোগ্য কর্মীদেরকে এই সংগ্রহ এই পদ্ধতির মাধ্যমে প্রতিভাবান বা উদ্যমশীল নিয়োগযোগ্য কর্মীকে খুঁজে বের করতে হয় এবং কী করতে হয়, চিহ্নিত করা হয় এবং তাদেরকে চাকরি লাভে উৎসাহিত করতে হয়, তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করতে হয়। প্রতিষ্ঠান তার প্রয়োজন বুঝেই উত্তম কর্মী সংগ্রহ করে থাকে। এর মাধ্যমে আবেদনকারী কর্মীদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা হয় বিধায়
এটিকে ধনাত্মক বা আমরা ইতিবাচক প্রক্রিয়া বলতে পারি। বিভাগীয় রিকুইজিশন অর্থাৎ কোন বিভাগে কতজন কর্মী প্রয়োজন হয়, এর দ্বারা কর্মী সংগ্রহ প্রক্রিয়া শুরু হয় এবং বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে যে কোনো প্রতিষ্ঠানে হঠাৎ করে ইচ্ছে করে কোনো কর্মী নির্ধারণ করা যায় না, এটা বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করতে হয়, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করতে হয়। তাহলে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহের মাধ্যমে কর্মী সংগ্রহের পদ্ধতিটা শুরু হয়, হ্যাঁ, এবং বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে কর্মী সংগ্রহের পদ্ধতিটা সম্পন্ন করা হয়। তাহলে দেখা গেল যে মানে প্রতিভাবান সম্ভাবনাময় কর্মীদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করা এবং চাকরি লাভে উৎসাহিত করার প্রক্রিয়াটাই হচ্ছে কর্মী সংগ্রহ। এখন আমরা একটু দেখি যে বিভিন্ন বিশেষজ্ঞগণ, বিভিন্ন লেখকগণ, হ্যাঁ, তারা কীভাবে কর্মী সংগ্রহের সংজ্ঞাটা উপস্থাপন করছেন। প্রফেসর R.W. Griffin বলেছেন, কর্মী সংগ্রহ হচ্ছে যোগ্য ব্যক্তিবর্গকে শূন্য পদে চাকরির জন্য আবেদন পেশ করতে আকৃষ্ট করার একটি প্রক্রিয়া। অর্থাৎ কর্মী সংগ্রহ হচ্ছে, অর্থাৎ যেই যেই ব্যক্তি যোগ্য, হ্যাঁ, তাদেরকে শূন্য পদে চাকরির জন্য আবেদন পেশ করার একটা মানে আকৃষ্ট করার একটা প্রক্রিয়াই হচ্ছে কর্মী সংগ্রহ। এটা বলছেন কে? প্রফেসর J.R. Griffin, R.W. Griffin। এরপর এডওয়িন বি ফিলিপসের মতে, সম্ভাব্যময় কর্মী অনুসন্ধান এবং প্রতিষ্ঠানে চাকরি লাভের জন্য উক্ত কর্মীদের আবেদন করতে অনুপ্রাণিত করা তোলার একটা প্রক্রিয়াই হচ্ছে কর্মী সংগ্রহ। অর্থাৎ যেই কর্মী আবেদন করার জন্য ইচ্ছুক তাদেরকে খুঁজে বের করা, অর্থাৎ সম্ভাবনাময় কর্মীদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এই চাকরিতে আবেদন করার জন্য উৎসাহিত করা, হ্যাঁ, তাদেরকে আকর্ষিত করার একটা প্রক্রিয়াই হচ্ছে কি এই কর্মী সংগ্রহ। তাইলে দেখা যায় যে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, এর ভাষাগত কিছুটা পরিবর্তন হলেও এর অর্থ একই দাঁড়ায়। এরপর আরেকজন আছেন স্টিফেন P. Robbins, তিনি কি বলেছেন দেখো, কর্মী সংগ্রহ বলতে বোঝায় প্রতিষ্ঠানের বর্তমান শূন্যপদ পূরণ বা ভবিষ্যতের প্রত্যাশিত চাহিদা পূরণ করতে প্রতিভাবান আবেদনকারীর সন্ধান করাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বর্তমান যে শূন্য পদগুলো আছে অথবা ভবিষ্যতের প্রত্যাশিত চাহিদা যে পূরণ করতে হবে, এই জন্য যে প্রতিভাবান কর্মী থাকে, হ্যাঁ, তাদেরকে আবেদন করার জন্য সন্ধান করা। এটা বলছে স্টিফেন P. Robbins। অর্থাৎ সর্বশেষ যদি আমরা দেখি, আলোচনার সর্বশেষে যদি আমরা একটু বলি, তাহলে দেখা যায় যে প্রতিভাবান সম্ভাবনাময় বা এবং যোগ্যতা সম্পন্ন কর্মী জোগাড় করে প্রতিষ্ঠানের সৃষ্ট ও শূন্যপদ পূরণের লক্ষ্যে আবেদন করার জন্য আকৃষ্ট ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াই হচ্ছে কি কর্মী সংগ্রহ। তাহলে কর্মী সংস্থানের চারটা ধাপ, চারটা পদক্ষেপ, তার প্রথম পদক্ষেপটাই হচ্ছে কর্মী সংগ্রহ। আবার আমরা দেখি কর্মী সংগ্রহের সংজ্ঞাটা একটু আমরা জানলাম। যদি দেখি যে কর্মী সংগ্রহ করতে হয় কয়টা উৎস থেকে, কর্মী সংগ্রহের উৎস কিন্তু দুইটি। এটা তোমাদের জন্য একটা প্রশ্ন যে কর্মী সংগ্রহের উৎস কয়টি, জ্ঞানমূলক থাকতেই পারে, কর্মী সংগ্রহের উৎস দুইটি, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে আমরা বুঝি অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতর থেকে যে কর্মীদের নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, এছাড়া প্রতিষ্ঠানের বাইরে থেকে যে কর্মী নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে বাহ্যিক উৎস। এখন অভ্যন্তরীণ উৎসগুলো কি কি, সেই উৎসগুলো একটু আমরা দেখি।
কর্মীর পদোন্নতি, কর্মরত কর্মীদের সুপারিশ অথবা নিয়োজিত কর্মীদের সুপারিশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, বদলি বা পদোন্নতি, খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মী, আরেকটা হলো শ্রমিক সঙ্ঘের সুপারিশ। তাহলে আমাদের এখানে 6টা পয়েন্ট, তার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কয়টা? 3টা। একটা হলো কর্মীর পদোন্নতি, আরেকটা হলো নিয়োজিত কর্মীদের সুপারিশ, আরেকটা হলো শ্রমিক সঙ্ঘের সুপারিশ। এখন যদি আমরা দেখি যে পদোন্নতি কী, হ্যাঁ, পদোন্নতির মাধ্যমে কর্মী সংগ্রহ করা যায়, যেমন বর্তমান পদ থেকে তাকে উচ্চতার পদে উন্নীত করার প্রক্রিয়াটাই হচ্ছে পদোন্নতি। তাহলে পদোন্নতির মাধ্যমে একটা পদ খালি করে আরেকটা পদ সেটাকে পূরণ করা যায়। এরপরে নিয়োজিত কর্মীদের সুপারিশ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেক অবস্থানে অনেক পর্যায়ে অনেক শ্রমিক থাকে, সেই শ্রমিকদের সুপারিশে যদি কোনো শ্রমিক নেওয়া হয় সেটাই হচ্ছে কি, নিয়োজিত কর্মীদের সুপারিশ। হ্যাঁ, নিয়োজিত কর্মীদের সুপারিশ কর্ম শ্রমিকদের সংগ্রহ করা যায়। এরপরে আছে আমাদের শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘটা কি? প্রতিষ্ঠানের শ্রমিক সংঘের চাপে বা সুপারিশের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। শ্রমিক সংঘের সুপারিশ দ্বারা তাদের পরিচিত জনকে প্রতিষ্ঠানে নিয়োগদান করা অভ্যন্তরীণ কর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ উৎস। বিশ্বে প্রথম শ্রমিক সংঘ হল নাইট লেবার বা 1869 সালে এটা গঠিত হয়েছিল। হ্যাঁ, অনেক সময় দেখা যায় শ্রমিকদের দাবি আদায় করার জন্য তার একটা সংগঠন করে এবং সেই সংগঠনের বিভিন্ন নেতা নেতৃত্ব দেন এবং তাদের দাবি আদায় করার জন্য মালিকদের সাথে বিভিন্ন রকমের প্রক্রিয়া চালান এবং তার পরিচালনা পর্ষদের সাথেও সম্পর্ক থাকে এবং পরিচালনা পর্ষদের সাথেও তাদের যোগাযোগ থাকে এবং সেইভাবে তাদের শ্রমিক সংঘের দাবি আদায়ের জন্য এবং শ্রমিক সংঘের সুপারিশে করে যে ধরনের শ্রমিক নিয়োগ করা হয় সেটা হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। এবং শ্রমিক সংগঠনটার মূল উদ্দেশ্য হলো তাকে তাদের দাবিটাকে আদায় করে তাদের ন্যায্য পাওনা পূরণ করা। তাহলে দেখা যায় যে বিশ্বের সর্বপ্রথম যে যে শ্রমিক সংঘটা হলো সেটা হচ্ছে নাইটস লেবার। এটা হচ্ছে কত সালে? 1869 সালে এটা গঠিত হয়েছিল। এটা গেল আমাদের কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। এরপর যদি আমরা দেখি যে বাহ্যিক উৎসগুলোকে, অর্থাৎ প্রতিষ্ঠানের নিযুক্ত কর্মীদের সুপারিশ থাকবে না, প্রতিষ্ঠানের মধ্য থেকে নেওয়া হবে না, বাহির থেকে যে কর্মীদের সংগ্রহ করা হয় বেছে বেছে যোগ্য কর্মী দেখে, সেটা হচ্ছে কি, বাহ্যিক উৎস। তাহলে সেই ক্ষেত্রে প্রথমটাই আমরা জানি বিজ্ঞাপন। যদি অভ্যন্তরীণ উৎস হয় উৎস নির্ধারণ করলে, এরপর যদি বাইরে থেকে নিতে হলেই তাকে প্রথম কী করতে হবে, প্রতিষ্ঠানকে একটা বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকে, পেশামূলক বা বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রাইভেট নিয়োগ সংস্থা থেকে, এরপর কর্মী সংস্থান কমিশন থেকে, এরপর ইন্টারনেট থেকে। তাহলে 7টা উৎস পাইলাম বাহ্যিক উৎসের ক্ষেত্রে, কিন্তু গুরুত্বপূর্ণ উৎসটাই হলো কি, বিজ্ঞাপন। কর্মী সংগ্রহের সবচেয়ে যেটা জনপ্রিয় উৎস সেটা হচ্ছে বিজ্ঞপ্তি, যেটা বিজ্ঞাপন। বর্তমান বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞাপনের সাহায্যে সম্ভাব্য প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা হয় এবং ব্যাপকভাবে চাকরি প্রার্থীদের আকৃষ্ট করা হয়, ফলে সহজেই যোগ্যতা সম্পন্ন কর্মী খুঁজে বের করা যায়। এরপর যদি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান বা কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী প্রতিভাসম্পন্ন কর্মকর্তা সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ উৎস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি যোগাযোগের মাধ্যমে উচ্চ মধ্য পর্যায়ে বিভিন্ন কর্মী সংগ্রহ করা যায়। এরপর চাকরির বিনিয়োগ কেন্দ্রটা কি? বর্তমানে প্রায় সকল দেশেই চাকরির বিনিয়োগ কেন্দ্র নামে স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোনো প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন হলে সংশ্লিষ্ট চাকরি বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে অনেক কর্মী সংগ্রহ করা যায়। এরপরে বিভিন্ন পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন দেশের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের একটা অন্যতম উৎস।
যেসব প্রতিষ্ঠানে পেশা বা কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর প্রয়োজন হয় তারা সরাসরি এসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন কর্মী খুঁজে বের করতে পারে। এরপর আছে কর্মী সংস্থান কমিশন, অর্থাৎ এটা হলো এসব প্রতিষ্ঠান দক্ষ যোগ্য কর্মী বাছাই করে রাখে। হ্যাঁ, সরকারি বা বেসরকারি মালিকানায় পরিচালিত এসব প্রতিষ্ঠান হতে অনেক সময় প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা, যেটা সরকারি মালিকানায় থাকতে পারে, বেসরকারি মালিকানায় থাকতে পারে। অর্থাৎ এরা প্রয়োজনে দক্ষ যোগ্য কর্মী তারা বেছে রেখে এবং সেই জায়গা থেকে যদি কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তখন তারা যোগ্য এবং দক্ষ কর্মী সংগ্রহ করতে পারে। এরপরে ইন্টারনেট, এই তথ্য প্রযুক্তির যুগে কর্মী সংগ্রহের কোনো জটিল বিষয় না, কারণ বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শূন্য পদের বিপরীতে প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করে ওয়েবসাইটের মাধ্যমে কর্মী সংগ্রহ করে থাকে। বর্তমানে এই পদ্ধতিটা বিজ্ঞপ্তি এবং বিজ্ঞাপনের চেয়েও বেশি জনপ্রিয়। তাইলে আমরা বলতে পারি যে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কর্মী সংগ্রহটা কোনো সমস্যাই না, তবে ব্যয়ের বিষয়টি বিবেচনা করে সুবিধাজনকভাবে উৎসটা নির্ধারণ করা উচিত। এখন আমরা দেখলাম যে কর্মী সংস্থানের, যেহেতু একটা প্রতিষ্ঠান কর্মী সংস্থান একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই কর্মী সংস্থান শুধু সকর্মী সংস্থান মানেই কর্মী সংগ্রহ করা, কর্মীদের নির্বাচন করা, কর্মীদের নিয়োগ দেয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই সকল কার্যের সমষ্টিটাই হচ্ছে কর্মী সংস্থান। এবং কর্মী সংস্থানের প্রথম ধাপটাই হচ্ছে কি, কর্মী সংগ্রহ করা। এবং কর্মী সংগ্রহ হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সম্ভাবনাময় এবং প্রতিভাবান ব্যক্তিদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে চিহ্নিত করা এবং প্রতিষ্ঠানে চাকরি লাভের আশায় তাদেরকে উৎসাহিত করার একটা প্রক্রিয়া বা পদক্ষেপ, সেইটাই হচ্ছে কর্মী সংগ্রহ। আর সেই কর্মী সংগ্রহ করতে হলে, অর্থাৎ কর্মী সংগ্রহের কাজটা শুরু হয় কি দিয়ে, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহের মাধ্যমে। অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠানে কী ধরনের কর্মী দরকার, কতজন কর্মী দরকার, আগে তোমাকে সেই ডাটা সংগ্রহ করতে হবে, সেই তথ্যটা সংগ্রহ করতে হবে। এরপর যখন সংগ্রহ করা হবে, যখন উৎস নির্ধারণ করা হবে এবং সেটা তখন বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাকে সম্পাদন করতে হবে। এরপর যদি আমরা দেখি যে কর্মী সংগ্রহ করতে হলেই তো তাকে উৎস নির্ধারণ করতে হবে, তাহলে কর্মী সংগ্রহের উৎস বলতে আমরা কয়টা উৎস বুঝি, দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশ আর শ্রমিক সংঘের সুপারিশ। আর বাহ্যিক উৎস হলো বিজ্ঞপ্তি, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কলেজ বিশ্ববিদ্যালয়, এরপর চাকরির বিনিয়োগ কেন্দ্র, পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, কর্মী সংস্থান কমিশন, আরেকটা হলো ইন্টারনেট। তাহলে আমরা বলতেই পারি যে আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে কর্মী সংগ্রহটা তেমন কোনো কঠিন বিষয় না, তবে ব্যয়ের বিষয়টি বিবেচনা করে কর্মী সংগ্রহ করা, কর্মী সংগ্রহের সুবিধামতো উৎস নির্ধারণ করা উচিত। তো আজকে আমি তোমাদের কর্মী সংস্থানের চারটা পদক্ষেপের ভিতরে, চারটা ধাপের ভিতরে আমি কর্মী সংগ্রহের একটু প্রাথমিক সংজ্ঞা এবং উৎস সম্পর্কে ধারণা দিলাম। এর পরবর্তীতে আবার আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসব কর্মী সংস্থানের পরবর্তী ধাপ, যেমন নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, এই ধাপ সম্পর্কে তোমাদের ধারণা দেব। তো ছাত্রছাত্রীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তোমাদের উদ্দেশ্যে বলছি এবং তোমাদেরকেই বলছি যে তোমরা গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারের, আমি যেই বিষয়গুলো, যেই টপিকসগুলো তোমাদের সামনে আলোচনা করব, সেই আলোচনাটুকু ভালো করে শোনার চেষ্টা করবে এবং সাথে সাথেই বই নিয়ে টেবিলে বসে ওই টপিকসের সম্পর্কে নিজে রিডিং পড়বে।
তাহলে আমার আলোচনা আর তোমার পড়া দুইটা মিলিয়ে ওই বিষয়টা, ওই টপিকসটা সম্পর্কে তুমি একটা ধারণা নিতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সকল নিয়ম মেনে চলো, আর আমাদের নির্দেশ মতো সকল লেখাপড়া চালিয়ে যেও। এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার আলোচনা রাখলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।